একটা দেশে শুধুমাত্র একটাই সুপারস্টার, এই মেকানিজম তারা কেউ ফলো করে না। এখন কথা হচ্ছে যে শাকিব খানের এই মেকানিজমটা কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, শাকিব যা পারে অন্যরা তা পারে না কেন? অন্যরা বলতে আমি বুঝাচ্ছি সিয়াম, আরিফিন শুভ, বাপ্পি, সাইমন, ইভেন শরীফুল রাজ, মানে যারা যারা আছেন হিরো, যে কজন হিরো এক্সিস্টিং, যে কজন হিরো আছে, সমস্ত হিরোর ব্যাপারেই বলছি যে যেইটা শাকিব করছে বা করতে পারছে সেটা অন্যরা কেন পারছে না? শাকিবের এত ক্রেজ, এত স্টারডম, এত কিছু সেটা অন্যদের বেলাতে নাই কেন? অন্যদের বেলাতে শুধুমাত্র কেন সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যান পেজ, তাদের একটা ফ্যান পেজ আছে, সেই ফ্যান পেজে লক্ষ লক্ষ তাদের ফলোয়ার, সেই ফলোয়াররা কি আদৌ তাদের সিনেমা দেখবার জন্য হলে যায়? নীরব, ইমন, জয় প্রত্যেকেই তো একটার পর একটা সিনেমা রিলিজ করছে। তাহলে শাকিবের সিনেমা সঙ্গে শাকিবের সিনেমা যদি সিরিয়ালে এক নম্বরে থাকে, তাদের সিনেমা তো 50-এর পরে চলে যায়, 2-3-4-এও থাকে না। কোন লেভেলে? মানে দর্শক অংশগ্রহণের ক্ষেত্রে, দর্শকদের সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে সেটা 50-এও থাকে না, শূন্যের কোটায় অনেক সময় দেখা যায়। প্রতি সপ্তাহে তো 2টা করে সিনেমা বের হচ্ছে, প্রতি সপ্তাহে 2টা করে সিনেমা রিলিজ হচ্ছে, এবার ঈদের তো প্রায় 20-25টা সিনেমা রিলিজ হবে। মাই গুডনেস, অলরেডি 15-16টা ফ্রন্ট লাইনের প্রথম সারির সিনেমা, মানে যেসব নিয়ে আলোচনা করা যায় সেই সমস্ত সিনেমার ঘোষণা চলে আসছে। তাহলে এদের মানে শাকিব খানের রাজকুমার তো সমস্ত সিনেমা হল দখল করে ফেলবে, তারপরে কিছু সিনেমা হল, 2-1টা সিনেমা হল আর 2-1টা সিনেপ্লেক্সের 2-1টা শো, এছাড়া আর কোথাও তো কোনো সিনেমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঈদের সময়। তাহলে এত সিনেমা ঈদে আসতেছে কেন? আচ্ছা, ঈদে সিনেমা এতগুলো আসতেছে সেই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাইছি না, কথা বলতে চাইছি যে শাকিব খানের কোন জাদু শক্তি আছে, কোন জাদু বল আছে যে জাদু বল নিয়ে শাকিব খান ইউনিক। শাকিব খান আজকে থেকে না তো, 2010-এর পর থেকে, 2012-এর পর থেকে আজ অবধি একমাত্র শাকিব খান। রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, কিন্তু কেউ টিকতে পারলো না, বা ওইভাবে দেখা গেছে যে একমাত্র শাকিব আর শাবনূর, শাকিব শাবনূর, শাবনূর চলে গেলেন, এখন শুধুমাত্র শাকিব। এত এত অভিনয়শিল্পী ছিলেন, কেউই কেন শাকিব খানকে ধরতে পারলেন না, কেউই কেন শাকিব খানের সমকক্ষ হইতে পারলেন না। একটা দেশে শুধুমাত্র একটাই সুপারস্টার, একটা দেশের ইন্ডাস্ট্রি শুধুমাত্র একটা সুপারস্টার দিয়ে কি চলে, চলবে, সম্ভব? ধুকে ধুকে চলছে, এটাকে তো চলা বলে না, ধুকে ধুকে চলছে। শাকিব খানের একক চেষ্টায় কোনো মতে আইসিইউতে আছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। শাকিব খান শুধুমাত্র এই আইসিইউতে অক্সিজেনের সরবরাহটা দিচ্ছে, আরো অনেক কিছু লাগবে, আরো অনেকগুলো সুপারস্টার লাগবে। রাজ্জাক সাহেবের সময় রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, তারপরে ফারুক, তারপরে আরো যারা যারা ছিলেন, সোহেল রানা, মানে রুবেল সাহেব পর্যন্ত, রুবেল, ইভেন ওমর সানি পর্যন্ত, সালমান শাহ পর্যন্ত, অমিত হাসান, ওই সময় অনেকগুলো সুপারস্টার ছিল, জসিম, ওয়াসিম, মানে ওই সময় এক একজন স্টারের মানে এক একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে সুপারস্টার, এক একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে স্টার। ওই সময়টা কেন হারিয়ে গেল, ওই সময়টা এই সময়ে কেন এসে হারিয়ে গেল? এককভাবে শুধুমাত্র শাকিব খান কেন সুপারস্টার, এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি কেউ খোঁজে? আদৌ কি কেউ এই প্রশ্নের উত্তর খোঁজে? আপনাদের কাছে কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি হইতে পারে? বারংবার আমি বলে আসতেছি যে শাকিব খান তার জায়গায় সে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত নিজেকে আধুনিকায়ন, প্রতিনিয়ত নিজেকে ট্রেনিং, ট্রেন্ড আপ করা, এগুলো সে নিজেকে করে করে এ পর্যন্ত আসছে। বাকিরা ধরলাম আমিন খান, অমিত হাসান, বা ওই সময় শাকিব খানের সঙ্গে যারা ছিলেন রিয়াজ, ফেরদৌস, নিজেকে আধুনিকায়ন বা ট্রেন্ড আপ করেন নাই হালের সঙ্গে,
কিন্তু এখন এই সময়ে এসে 5G-র যুগে যারা হিরো হয়ে আসলেন, সিয়াম, আরিফিন শুভ, শরীফুল রাজ, আরো অনেকেই, বাপ্পি, সাইমন, ইমন, নীরব, জয়, অনেক, প্রায় 15-20 জন হিরোর নাম বলা যাবে। আরো কিছু হিরো আছে যাদের নাম আমি 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 জানি না, কিন্তু তাদের সিনেমা রেগুলার রিলিজ হচ্ছে। এরকম 20-25টা হিরো আছে নামে, যাদেরকে আপনারা নামে চিনেন নাহলে চেহারায় চিনেন, নাম ধরে ছবি দিয়ে টান দিলে হয়তো মনে করতে পারবেন সে আমাদের ইন্ডাস্ট্রির একটা হিরো, তার একটা সিনেমা আছে। কিন্তু তারা কেন এই যে 50 নম্বর সিরিয়ালে গিয়ে যায় পড়ছে, তারা কেন শাকিব খানের সঙ্গে একটা সিনেমা রিলিজ করে শাকিব খানের সঙ্গে সেই সিনেমা পাল্লা দিয়ে পারে না? তাদের সিনেমা জন্য হলে, তাদের সিনেমা দেখবার জন্য হলে দর্শক যায় না, এটার ব্যাখ্যাটা কি? এটা কিন্তু আমার কাছে একটা বিশাল প্রশ্ন। তবে রিসেন্টলি তানভীর তারেকের শোতে অনন্য মামুন একটা কথা বলছে যে শাকিব খান যেই মেকানিজমটা ফলো করে টু বি আ সুপার স্টার আর ফর বিইং আ সুপার স্টার, সুপার স্টার হিসেবে থাকবার জন্য শাকিব খান যে মেকানিজমটা ফলো করে, এই মেকানিজমটা বর্তমানের এই যে 5G যুগের বা এই যুগের এই সময়ের কোনো হিরোর মধ্যে নাই। এই মেকানিজম তারা কেউ ফলো করে না। এখন কথা হচ্ছে যে শাকিব খানের এই মেকানিজমটা কি, যেগুলো বাইরে থেকে দেখা যায়, ভেতর থেকে না, যেগুলো বাইরে থেকে দেখা যায়, ভেতরের খবর জানি না, বাইরে থেকে যদি দেখি শাকিব খান কিন্তু দূরদর্শী, সে দূরদর্শী সম্পন্ন, সে ভবিষ্যৎটা সে দেখতে পারে, মানে সামনে ফিউচারে কি করতে হবে, কোন কাজটা করলে তার ভবিষ্যতে তাকে নিয়ে সে ফিল্ডে থাকবে, আলোচনায় থাকবে, কাজে থাকবে, এই বিষয়গুলো সে জানে। শাকিব খান পরিচালক ফাইন্ড আউট করতে পারে কোন পরিচালক ভালো ছবি নির্মাণ করে, সেই পরিচালকের সঙ্গে শাকিব খান আছে। শাকিব খান সবার সঙ্গে সবাইকে রেসপন্স করে, যেটা অনন্য মামুনের ভাষ্য যে শাকিব খানকে রিচ করতে চাইছে, শাকিব খানকে SMS দিছে, দেখা করতে চাইছে, সে হয়তো ওই সময় পারে নাই ব্যস্ততার কারণে, কিন্তু কোনো না কোনো এক সময় গিয়ে সে রিপ্লাই দিছে। সে যেই হোক, শাকিব খানকে নিয়ে যে কোনো নতুন পরিচালক কাজ করতে পারছে। এখন যেই বিষয়টা হয়েছে শরীফুল রাজ বা সিয়াম বা আরিফিন শুভর ক্ষেত্রে, অনন্য মামুনের ভাষায় এই বিষয়টা নাই, চাইলেই এদেরকে রিচ করা যায় না, চাইলেই এদেরকে নিয়ে নতুন পরিচালক সিনেমা বানাইতে পারে না, অর্থাৎ এরা কোনোদিন শাকিব খান হইতে পারবে না, বা এরা কোনোদিন শাকিব খানের যে স্টারডম সেই স্টারডম এরা পাবে না। এখন আরো একটা জিনিস পরিলক্ষিত যে শাকিব খান কিন্তু খুব বেশি রিয়্যাক্ট করে না, খুব বেশি আড্ডা দেয় না, খুব বেশি জনসম্মুখে আসে না, খুব বেশি চাইলেই তাকে, সে কিন্তু সহজলভ্য না, খুব বেশি TVC করে না, খুব বেশি শোরুম উদ্বোধনে যায় না, খুব বেশি মানে তাকে হি ইজ এক্সক্লুসিভ, নিজেকে সে একটা এক্সক্লুসিভ অবকাঠামোর মধ্যে রাখতে সে সক্ষম হয়েছে। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, চাইলেই নিজেকে সবাই সামনে একেবারে ইজি টু এক্সিবিশন করে দেওয়ার চাইতে নিজেকে শুধুমাত্র পর্দায় এক্সিবিট করছে, আর মাঝে মধ্যে হয়তো কোনো কোনো সংবাদে সে আসছে, বিয়ে বাড়িতে নাচা, তারপরে আরো অনেক কিছু আছে যেগুলোর শাকিব খানের মেকানিজমের মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে যে আমরা যখন অভিনয় করি বা ক্যামেরার সামনে দাঁড়াই, তখন একজন ডিরেক্টর যখন ডিরেকশনটা দেয়, তখন যখন সেই আর্টিস্ট বা সেই শিল্পী সেই ডিরেক্টরের ডিরেকশনটা ফলো করতে না পারে, ব্যর্থ হয় ডিরেকশন ডিরেক্টর থেকে বুঝাইতে, তখন ডিরেক্টর রাগ করে বলে বসে, ভাই তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট আমাকে কপি করো, আমি যা দেখাইছি এটুকু শুধু ক্যামেরার সামনে এসে দেখাও। তো আমার কথা হচ্ছে যে ওইটাই, যে স্টারডম পাওয়ার জন্যে, সুপারস্টারের তকমা পাওয়ার জন্যে, বা ভালো একটা সিনেমা করার জন্যে, ভালো একটা গল্পে ঢোকার জন্যে শাকিব খান যে মেকানিজমটা ফলো করে, জাস্ট কপি করেন, জাস্ট কপি, জাস্ট কপি করলেও তো এই যে 35-40টা হিরো আছে, তারা কিছুটা হইলেও
এই যা ইয়েতে চলে আসবে, লাইন আপে চলে আসবে। কপি ইন এ সেন্স, শাকিব খান কিভাবে হাঁটে, কিভাবে বসে, কিভাবে কথা বলে, কিভাবে উচ্চারণ করে, এগুলো না, কপি করতে হবে শাকিব খান কিরকম গল্প পছন্দ করছে, শাকিব খান কোন ডিরেক্টরের সঙ্গে কথা বলছে, কাজ করছে, শাকিব খান কোন ধরনের ফ্যাশন ফলো করছে, শাকিব খান তার গল্পের সঙ্গে রিলেট করে তার আনুষঙ্গিক কোন কোন বিষয়গুলোতে সে নাক গলাচ্ছে। অনেকে বলে যে শাকিব খান আসলে সে অভিনয় করে আর কিছুতে সে ইনভলভ না, আমার তো মনে হয় তা না। শাকিব খান একেবারে একটা সিনেমার এ টু জেড সব কিছুতে ইনভলভ। আমি সিয়ামকে দেখছি, সিয়াম এই চেষ্টাটা করে। সিয়ামের সঙ্গে আমার এ পর্যন্ত দুইটা কাজ, তিনটা কাজ হয়েছে, তিনটা সিনেমা হয়েছে, তিনটা সিনেমায় সিয়ামের সেই চেষ্টাটা আমি দেখেছি। আরিফিন শুভর সঙ্গে আমার কাজ হয় নাই ব্যক্তিগতভাবে, তার সেই চেষ্টা বা ইয়ে সম্পর্কে আমি যাই না। আমি শরীফুল রাজের ভেতরেও কিছুটা চেষ্টা দেখেছি, আমি এই চেষ্টা দেখেছি আফরান নিশোর মধ্যে। আমি এই চেষ্টা মানে আমি যাদেরকে কাছ থেকে দেখেছি আমি শুধু তাদের কথা বললাম, যাদেরকে দেখি নাই তাদের কথা আসলে আমি বলতে পারছি। এই জায়গাটাতেই আসলে গ্যাপ, যে শাকিব খানের যেই মেকানিজম, সেই মেকানিজমটা যদি কোনো শিল্পী ফলো করতে পারে, শাকিব খানের এক দুই তিন না থাক, এক থেকে দশের মধ্যে থাক, এক থেকে পাঁচের মধ্যে থাক, তাহলে তার সিনেমা দর্শক টানবে, তার সিনেমা বাজারে কাটতি হবে। সে শাকিব খানের পরে যদি কোনো সুপারস্টার হয়তো তার সেই জায়গাটা তৈরি হতে পারে। অনেক কথা বললাম, অনেক কিছু বলার পেছনে একটাই বিষয় যে কিভাবে আমাদের দেশে আরো দুই তিনটা সুপারস্টার পয়দা করা যায়, কিভাবে আমাদের দেশে আরো দুই তিনটা সুপারস্টারকে ফ্রন্ট লাইনে আনা যায়। যদি না আনা যায় তাহলে এক শাকিবের উপরে প্রচন্ড প্রেশার পড়বে। তাছাড়া শাকিব খানও বয়স হচ্ছে, আর তো 5-7 বছর, তারপরে কি হাল ধরবে, খানের পরে হালটা ধরবে কে? শাকিব খানের কারণে যদি শাকিব খান যদি মোটামুটি আইসিইউ পর্যায়ে থাকে বাংলা ফিল্ম, এটি যদি শাকিব খানের কারণে যদি এখনো পর্যন্ত বেঁচে থাকে, তাহলে শাকিব খান চলে গেলে বাংলা সিনেমা তো আইসিইউ থেকে শেষ। তো ওই জায়গাটাতেই আসলে কনসেন্ট্রেট করা খুব জরুরি। শুধুমাত্র সিনেমা করলাম আর রিলিজ দিলাম, ওই জায়গা থেকে ফেরত আসতে হবে, সিনেমা করার মতো করতে হবে, যে সিনেমাটা দেখতে মানুষ হলে যাবে। এমন সিনেমা করে লাভ নাই যেই সিনেমা দেখতে হলে মানুষ যাবে না। কপি দ্য মেকানিজম অফ শাকিব খান।